ওর নাম ছিল সুমন সুজন দাস, এখন থেকে ওর নাম দেব আমি। এখানে কি দিছে বিডিবির নামে দেখি, কোন নামও দেয় নাই। সুমন ভালো নাম না, আমি একে নাম দিব আমার বিশ্ব নবীর বাবার নাম আব্দুল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কি নাম দিব? কি নাম দিব? আল্লাহ আকবার। জোরে বলেন মুসলমান। ইলিয়াস সুলেমান জেদির কোনো আমল নাই। এই ছেলেটা আজকে আমাদের ধর্মের কালচার দেখে ওয়াজ শুনে আজকে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই হাজার হাজার মানুষ টাঙ্গাইল সখীপুর আজকে 2020 সালের 17ই ডিসেম্বর ইলিয়াস সুলেমান জেহাদি সুজন দাস, বাবা গণেশ চন্দ্র দাস, মা লক্ষ্মী রানীর গর্ভে একটা রাজপুত্র জান্নাতে সিবাহ সালাত জন্ম হয়েছে। যেরকম ইব্রাহিমের বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ছিল, মা ছিল হিন্দু, বাবা ছিল হিন্দু, হয়ে গেছে তাদের গর্ভে রাজপুত্র ইব্রাহিম খলিল। সেমনি একজন ইব্রাহিম খলিলের উত্তরসূরি তার কলিজার টুকরো সন্তানের মতো আমি আজকে নাম দিলাম। এই সুজন দাসের নাম হলো আব্দুল্লাহ। বলেন বলেন, কি নাম, কি নাম, কি নাম? আব্দুল্লাহ। আমার আল্লাহকে শুনাম, কি নাম? তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকটা দাও তো, এ কাছে আসো, বসো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, কোন ইলাহ নাই, তিনি এক, তিনি অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত রাসূল ও বান্দা। তোমার নাম তো আজ থেকে আব্দুল্লাহ। কি নাম? সবাই মোহাম্মদের ডাক দেন তো আব্দুল্লাহ বলে। ছেলেটাকে একদম 500 টাকা দিছে মামুন শিকদার, 1000 টাকা দরকার। মারহাবা, সবাই বসে।